আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো। আজকে আমরা ফিজিক্সের ষষ্ঠ অধ্যায় থেকে সিলেট বোর্ড 2017 সালে যে সিজনশীল এসেছিল সেটা নিয়ে কথা বলবো। তবে ভিডিও শুরু করার পূর্বে তোমাদের প্রতি একটা রিকোয়েস্ট যে আমার এই ভিডিওগুলো সিকুয়েন্সিয়ালি দেখো, প্লেলিস্টে যেভাবে দেয়া আছে একের পর এক এইভাবে দেখো। কারণ যেমন এই যে আপেক্ষিক তাপ বা তাপ ধারণ ক্ষমতা বা আলফা বিটা, এগুলো এক্সাক্ট কী বুঝায় সেই প্রথমের ভিডিওগুলোতে যখন আমি আলোচনা করি, ক্রমান্বয়ে পরের ভিডিওগুলোতে আমি সেগুলো আলোচনা করি না। তোমাদের ম্যাক্সিমাম ফিজিক্সের সিজনশীল সলভ করতে পারো না, তার কারণ হচ্ছে যে আলফা বিটা গামা বা আপেক্ষিক তাপ বা তাপ ধারণ ক্ষমতা এক্স্যাক্ট কী বুঝায় এটা তোমরা বোঝো না। এবং এই ভিডিও অর্থাৎ 6 নম্বর অধ্যায়ের যে প্লেলিস্ট রয়েছে, প্রথম 3টা ভিডিও আমি শুধু সূত্র নিয়ে কথা বলেছি, কোন সূত্র কীভাবে ইউজ করবা, কেন ইউজ করবা, সুতরাং ওইগুলো আগে দেখে আসো। দ্যাট মিন্স প্লেলিস্টের ক্রমান্বয়ে দেখো, হ্যাঁ মাস্টারি করে হুট করে এটা দেখো না, তাহলে কিছু ল্যাকিংস থেকে যাবে আর কি। তারপরেও যে বুঝবা না তা নয়, অবশ্যই বুঝবা। ওকে, শুরু করা যাক। এটা একটা পাত্র ছিল, এই পাত্র হচ্ছে এ এবং এটা একটা পাত্র বি। এই পাত্রের মধ্যে পানি রাখা আছে, পাত্রের উচ্চতা হচ্ছে 20 সেন্টিমিটার, কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি? 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি। এই পাত্রের ব্যাসার্ধ অর্থাৎ নিচের যে তলটা রয়েছে, বালতি যেমন হয় আর কি, সেই তলের ব্যাসার্ধ দেওয়া আছে 5 সেন্টিমিটার। SW দ্যাট মিন্স ওয়াটারের আপেক্ষিক তাপ এত। আপেক্ষিক তাপ বলতে কী বোঝায় আমি আগের ভিডিওগুলোতে বলেছি, তারপরেও বলছি যে 1 কেজি পানির তাপমাত্রা 1 ক্যালভিন বাড়াতে যত জুল তাপের প্রয়োজন হয় সেটাই হচ্ছে মূলত পানির জন্য আপেক্ষিক তাপ। পানির আপেক্ষিক তাপ 4200 জুল পার কেজি পার ক্যালভিন বলতে বোঝাচ্ছে যে পানির তাপমাত্রা যদি 1 ক্যালভিন বাড়াতে চাও, সাপোজ 300 ক্যালভিন ছিল, তুমি সেখান থেকে 301 ক্যালভিন করবা, তাহলে 1 ক্যালভিন বাড়লো, 1 ক্যালভিন বাড়ানোর জন্য কতটুকু তাপ দিতে হবে? 4200 জুল তাপ দিতে হবে। এটাই মূলত বলছে আপেক্ষিক তাপ। বি পাত্রের আপেক্ষিক তাপ অর্থাৎ বি পাত্র নয়, বি একটা বস্তু যার আপেক্ষিক তাপ দেখাচ্ছে 1700 জুল পার কেজি পার ক্যালভিন। ওকে, যেই বস্তুর ভর দেখাচ্ছে 5 গ্রাম এবং বস্তুটা কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়? 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। ওকে, ঘ নম্বর গ করাচ্ছি না, গ তোমরা পারবা, সেই জন্য ডিরেক্টলি ঘ নিয়েছি। ঘ নম্বরে বলেছে যে এ পাত্রে শুধু তরল ও বি বস্তুর তাপমাত্রা 30 ডিগ্রি বৃদ্ধি করতে। তারা কি বলল? এ পাত্রে শুধু তরলের তাপমাত্রা তারা 30 বৃদ্ধি করবে এবং বি বস্তুর তাপমাত্রা তারা 30 বৃদ্ধি করবে। বৃদ্ধি করতে কোনটিতে কত বেশি তাপ দিতে হবে? ভালো করে দেখো, এখানে তাপমাত্রা যাই থাক না কেন, এই ব্যাপারগুলো ভালো করে বুঝতে হয়। তোমরা এখানে যে মেইন মানে ম্যাক্সিমাম যে ভুলটা করবা, T1 বসাবা 4 ডিগ্রি সেলসিয়াস, T2 বসাবা 30 ডিগ্রি সেলসিয়াস, বসিয়ে অঙ্কটা করবা, একদম ভুল, এরকম নয়, একেবারেই নয়। কেন নয় সেটাও আমি ব্যাখ্যা করব। তো তারা অঙ্কে বলছে যে এ পাত্রে শুধু তরলের তাপমাত্রা বাড়বে, অর্থাৎ এখানেও আমরা তাপ দেব, এখানেও তাপ দেব, প্রত্যেকটা তাপমাত্রা কত বৃদ্ধি হবে? 30 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি হবে। এই যে 4 আছে সেখান থেকে 30 আরও বাড়বে, দ্যাট মিন্স কত হবে? 34 হবে, রাইট? এই যে তাপমাত্রা 4 থেকে 34 নিয়ে যেতে কী পরিমাণ তাপ লাগবে, এখানে কী পরিমাণ তাপ লাগবে, ওখানে কী পরিমাণ তাপ লাগবে সেটা বের করতে বলছে। এবং এখানে কী বলছে? শুধুমাত্র তরল, মানে এখানে তাপ দিলে একটা কন্ডিশন হতে পারে, তাপ তো প্রথমে পাত্র পাবে, অর্থাৎ যে কন্টেইন করে আসে সে পাবে। তারা অঙ্কে বলেই দিচ্ছে না, তাকে কনসিডার করা যাবে না, শুধু ওই তরলটাকে কনসিডার করতে হবে, দ্যাট মিন্স ওই পানিটাকে কনসিডার করতে হবে। ওকে, আমরা তাহলে কী করব? আমরা এই পানি 30 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে কত তাপ গ্রহণ করে সেটা বের করব, এবং এই বস্তুর তাপমাত্রা 30 ডিগ্রি বৃদ্ধি হতে কত তাপের দরকার হয় সেটা বের করব। দেখো, আমরা কোনো বস্তুর সরণ বের করতে পারি, অতিক্রান্ত দূরত্ব বের করতে পারি, কোনো বস্তুর বেগ বের করতে পারি, তাহলে কোনো একটা বস্তু কী পরিমাণ তাপ গ্রহণ করছে বা কোনো একটা বস্তু কী পরিমাণ তাপ বর্জন করছে সেটাও বের করা উচিত। সেই বের করার সূত্রটা কী? বের করার সূত্র হচ্ছে Q=ms ডেল থেটা, রাইট? এই কিউটা কি? কিউ হচ্ছে কোনো বস্তুর গৃহীত বা বর্জিত তাপ। তো আমরা কি করব? আমরা দেখব যে এই বস্তু 4 থেকে 34 যেতে, অর্থাৎ 30 বাড়বে, যে জায়গায় আছে সেখান থেকে 30 বাড়বে, তাপমাত্রা যাই থাক না কেন সেখান থেকে 30 বাড়বে। এমন নয় যে T1 4 আর T2 30, এটা কিন্তু নয়। ভালো করে খেয়াল করো, বস্তুর তাপমাত্রা 30 ডিগ্রি বৃদ্ধি,
যখনই বলবে বৃদ্ধি, সেটাকে আসলে টি টু না, সেটা আসলে টি টু মাইনাস টি ওয়ান। কেন? ভালো করে বোঝো যে এই একটা বস্তুর তাপমাত্রা ধরো ছিল 30 ডিগ্রি সেলসিয়াস, বস্তুর তাপমাত্রা গেল 34 ডিগ্রি সেলসিয়াসে। তোমাকে যদি বলি কত তাপমাত্রা বৃদ্ধি পাইছে, তুমি কি বলবা? 4 ডিগ্রি সেলসিয়াস। কি পাইছে? বৃদ্ধি পাইছে। 4 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাইছে। কিভাবে পাইছো 4? সাপোজ এটা হচ্ছে টি ওয়ান, এটা হচ্ছে টি টু, তাহলে তুমি কি টি টু মাইনাস টি ওয়ান করো নাই? তাহলে বৃদ্ধিটা যখন হিসাব করা হয় তখন কি করা হয়? আসলে টি টু মাইনাস টি ওয়ান করা হয়। তাহলে তারা যদি বলে 30 ডিগ্রি বৃদ্ধি, তার মানে কি এটা কি টি টুর মান? না, টি ওয়ানের মান না। তাহলে ওটা কিসের মান? ওটা টি টু মাইনাস টি ওয়ানের মান, রাইট? তো এখানে একটা কনফিউশন সৃষ্টি করে দেওয়া হয়েছে যে ওটাও 4 ডিগ্রিতে ছিল, ওটাও 4 ডিগ্রিতে ছিল, মানে কনফিউশন। জাস্ট তোমাকে বলেই দিচ্ছে 30 ডিগ্রি বাড়বে, তার মানে ওটাই টি টু মাইনাস টি ওয়ানের মান। ওকে, এই ব্যাপারগুলো আরও ক্লিয়ার হবে যদি আগের ভিডিওগুলো দেখে আসো, এগুলো আমি বিস্তারিত বলেছি আর কি। তো আমরা বি বস্তু কত তাপ গ্রহণ করে 30 ডিগ্রি বাড়তে, চারে তো আসছে, তাপমাত্রা বেড়ে 30-এ যাবে অবশ্যই, সরি 34-এ যাবে, 30 বাড়বে, তার জন্য অবশ্যই তাকে তাপ গ্রহণ করতে হবে। বি বস্তুর তাপ মানে কত তাপ গ্রহণ করবে আমরা হিসাব করবো, এইভাবে কিউবি লিখলাম, বি বস্তুর ভর, বি বস্তুর আপেক্ষিক তাপ এবং তাপমাত্রা বৃদ্ধি, এই হলো আমাদের ইকুয়েশন। এম কত? বি বস্তুর ভর, ভর 5 গ্রাম, তাহলে 1000 দ্বারা আমাকে কি করে দিতে হবে? ভাগ কেজি। এস কত? 1700, টি টু মাইনাস টি ওয়ান 30। এবং এখান থেকে কীভাবে 30 ডিগ্রি সেলসিয়াস থেকে তারা তোমরা দেখবে এভাবে লিখে রাখছে, টি টু মাইনাস টি ওয়ান 30 ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল 30 ক্যালভিন। কীভাবে সেলসিয়াস থেকে ডিরেক্টলি তারা ক্যালভিন লিখতে পারে এ নিয়েও আমি আগের ভিডিওগুলোতে বলেছি। সুতরাং সিকুয়েন্সিয়ালি দেখে এসো, কোনো সমস্যা থাকবে না, জাস্ট ট্রাস্ট মি। ওকে, তো এখন তোমরা কী করবা, এটাকে আবার এইভাবেও লেখা যায়, 5×10⁻³। এটা কীভাবে লেখা যায় সেটাও আমি ব্যাখ্যা করেছি আসলে, এই জন্য বললাম সিকুয়েন্সিয়ালি ভিডিওগুলো দেখো। এগুলোকে বলা হয় সায়েন্টিফিক নোটেশনে লেখা, এগুলো নিয়ে আমি বিস্তারিত কথা বলেছি। তো এখান থেকে তোমাদের মান আসছে, এটার মূলত মান আসছে তোমাদের বি বস্তুর জন্য আসছে 255 জুল, অর্থাৎ বি বস্তুর তাপমাত্রা 30 ডিগ্রি বাড়াতে মাত্র 255 জুল তাপ দিতে হয়। আরও কথা বলবো, শুধু অঙ্কই করাবো না, আরও কিছু কথা বলবো, একটু ওয়েট করো, ধৈর্য নিয়ে থাকো। এখন কথা হচ্ছে যে এ বস্তুর শুধুমাত্র তরলের তাপমাত্রা বৃদ্ধি করতে হবে, শুধুমাত্র তরলের তাপমাত্রা, রাইট? ওকে, তো কীভাবে করা যাবে? কিউ এ বস্তু শুধু তরল, এম ডাব্লিউ তরল ওয়াটার, কারণ আপেক্ষিক তাপ 42, তো এই জন্য বোঝাই যাচ্ছে সে আসলে এটা পানি, এস বি ইন্টু টি টু মাইনাস টি ওয়ান। এম ডাব্লিউ কি পানির ভর, ওখানে কতটুকু পানি আছে আমরা কি জানি? না, রেখে দাও এভাবে, এস বি, সরি সরি এস বি নয় এস ডাব্লিউ। হ্যাঁ, তো এটা হচ্ছে পানির আপেক্ষিক তাপ, কত দেওয়া আছে 4200 লিখে ফেললাম, টি টু মাইনাস টি ওয়ান কত 30, অবশ্যই এটা ক্যালভিন। কীভাবে ক্যালভিন আসছে আগের ভিডিওগুলোতে আমি বলেছি। এখন আমার কাজ হচ্ছে ওই জায়গায় কতটুকু পানি আছে সেটা। এখন বস্তুর আয়তন আর পানির আয়তন হবে সমান, এটা আমরা জানি, কারণ একটা জগের মধ্যে যদি তুমি পানি ওঠাও, রাইট, তো ভেতরে জগের আয়তন যা হবে পানির আয়তন কি হবে? তাই হবে। তাহলে ওখানে যদি বস্তুর আয়তন আমি বের করতে পারি তাহলে পানির আয়তন, এখানে ছোট্ট করে লেখা আছে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 সিসি পানির ভর 1 গ্রাম। এর মানেটা কি? সিসি মানে কি? সিসি মানে হচ্ছে সেন্টিমিটার কিউব, মানে 1 সেন্টিমিটার কিউব পানির ভর 1 গ্রাম। তার মানে কি? তার মানে হচ্ছে যে তোমার কাছে যদি এমন একটা কন্টেইনার থাকে যার দৈর্ঘ্য 1 সেন্টিমিটার, প্রস্থ 1 সেন্টিমিটার, উচ্চতা 1 সেন্টিমিটার, এই তিনটা গুণ করলে কী হবে? আয়তন বের হবে। আর তিনটাই যেহেতু সেন্টিমিটার, তাহলে কী হবে? সেন্টিমিটার কিউব, সেন্টিমিটার কিউবকেই বলা হয় 1 সিসি। তাহলে আমার কাছে এমন যদি একটা পাত্র থাকে যার দৈর্ঘ্য 1 সেন্টিমিটার, প্রস্থ 1 সেন্টিমিটার, উচ্চতা 1 সেন্টিমিটার, ওর ভেতরে যদি আমি পানি ভরতে থাকি তাহলে যখন ওটা পরিপূর্ণ হয়ে যাবে তখন 1 গ্রাম পানি হবে, রাইট? তাহলে এর আয়তন যদি হয় 10 সেন্টিমিটার কিউব, তাহলে ওর ভেতরে কত গ্রাম পানি ধরবে? 10 গ্রাম পানি ধরবে। ওর আয়তন যদি হয় 1000 সেন্টিমিটার কিউব, তাহলে ওর ভেতরে কত গ্রাম পানি ধরবে? 1000 গ্রাম পানি ধরবে, রাইট? তাহলে ওর আয়তন বের করতে পারলেই আমি জানবো যে ওখানে কত গ্রাম পানি আছে, রাইট?
ওকে, আমরা এখন কি কাজ করা শুরু করি যে ওর আয়তনটা কত। বস্তুর আয়তন বের করলেই তো আমাদের অঙ্কটা শেষ হয়ে যাচ্ছে। তো বস্তুর আয়তন, বস্তুটা কেমন দেখো তো, বস্তুটা হচ্ছে এরকম সিলিন্ডার আকৃতির, তাই না? তাহলে এখানে একটা বৃত্তের মতো অংশ, রাইট? বৃত্তের ক্ষেত্রফল কত? পায়ার স্কোয়ার। আর এই দিকে কী দেওয়া আছে আমার? উচ্চতা। তাহলে এর সাথে ক্ষেত্রফলের সাথে যদি তুমি উচ্চতা গুণ করে দাও, সেটা কি বের হবে? আয়তন বের হবে, খুবই স্বাভাবিক। দৈর্ঘ্য ইনটু প্রস্থ মানে কি? ক্ষেত্রফল। ক্ষেত্রফলের সাথে যদি আর একটা বাহু গুণ করা যায় তখন কিন্তু আয়তন বের হয়, রাইট? তো অলরেডি পায়ার স্কোয়ার তো ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সাথে উচ্চতা গুণ করবো আমরা, আয়তন পেয়ে যাবো। তাহলে ওই বস্তুর আয়তন আমরা বের করবো। কীভাবে বের করবো? যেহেতু সিলিন্ডার আকৃতির বস্তু, তাহলে আয়তন হবে এটা পায়ার স্কোয়ার এইচ। তাহলে বস্তুর আয়তন হচ্ছে তোমার পাই আর স্কোয়ার এইচ। পাই তো পাই, 3.14। আর কত? আর হচ্ছে 5 সেন্টিমিটার। 5 সেন্টিমিটার মানে কি? 5/100, তারপরে স্কোয়ার, কারণ সেন্টিমিটারে দেওয়া আছে, আমি কী করলাম? মিটারে করলাম। দেখো এখানে 1 সেন্টিমিটার দেওয়া ছিল, আমি অলরেডি কিসে করে নিয়েছি? মিটারে করে নিয়েছি। তার মানে এখন ভর কিন্তু কেজিতে বের হবে, সিনসিয়ারলি বুঝো। এখানে 1 সেন্টিমিটার কিউব পানির ভর 1 গ্রাম, তাহলে 1 মিটার কিউব পানির ভর কত হবে? 1000 গ্রাম। ভালো, এই ব্যাপারটা ভালো করে বুঝো যে 1 সেন্টিমিটার কিউব, যদি এককটা সেন্টিমিটার কিউবের আয়তন যদি সেন্টিমিটার কিউবে বের করতা, তাহলে যদি ওর আয়তন হচ্ছে 1000 সেন্টিমিটার কিউব যদি হতো, তাহলে ওর ভিতরে পানি ধরতো 1000 গ্রাম। বাট আমি তো সেন্টিমিটার কিউবে রাখি না, আমি 100 দ্বারা ভাগ করে এটা কী করে রাখছি? মিটার করে রাখছি। আবার এই দিকে দেখো, এটা কি 20 সেন্টিমিটার? তো এই দিকে আমি 20/100 করলাম, তাহলে এটাও তো হয়ে গেলো আমার মিটার। তাহলে এবার ব্যাপারটা কেমন হবে? 1 মিটার কিউব পানির ভর 1000 কেজি। ওখানে সেন্টিমিটার থাকলে গ্রাম, মিটার থাকলে হবে কেজি। যেহেতু আমি এটা মিটার এককে নিয়েছি, এবার পানির ভর কিসে বের হবে? কেজিতে বের হবে। তো 1 মিটার কিউব পানির ভর 1000 কেজি, তার মানে কি? তার মানে হচ্ছে তোমার কাছে যদি এমন একটা কন্টেনার থাকে যার দৈর্ঘ্য 1 মিটার, প্রস্থ 1 মিটার, উচ্চতা 1 মিটার, তার মধ্যে যদি পানি ভরতে থাকো, তাহলে সেখানে কত কেজি পানি হবে? 1000 কেজি পানি হবে। অর্থাৎ যখন পাত্রটা পরিপূর্ণ হয়ে যাবে তখন 1000 কেজি পানি ধরবে। তাহলে এটাই মূলত আমার বস্তুর আয়তন। এখন এটা একটু হিসাব করো, দেখো কত আসে। আমি তো সবগুলো মান আসলে লিখে দিলাম। এটা কী বের হবে? বস্তুর আয়তন বের হবে। কোন এককে বের হবে? মিটার কিউব এককে বের হবে। সাপোজ এটার যদি তোমার ক্ষেত্রফল আসে 2 মিটার কিউব, সরি, আয়তন যদি আসে 2 মিটার কিউব, তাহলে এখানে কতটুকু পানি থাকতে পারে? কতটুকু পানি থাকবে? আমরা জানি যে 1 মিটার কিউব, 1 মিটার কিউবের মধ্যে পানি থাকে 1000 কেজি, 2 মিটার কিউবের মধ্যে পানি থাকবে 2000 কেজি। যদি এখানে আয়তন আসে তোমার 0.5 মিটার কিউব, তাহলে 1 মিটার কিউবের মধ্যে পানি থাকে 1000 কেজি, তাহলে 0.5 মিটার কিউবের মধ্যে পানি থাকবে 1000×0.5। এইভাবে তুমি কি করবা? জাস্ট পানির ভরটা বের করে নিবা। সেই পানির ভরটা কোথায় বসবে? এখানে বসবে। এবং এখান থেকে তাপ গ্রহণ করছে 1979208 জুল। দেখো একটু ভালো করে চিন্তা করো, ভালো করে চিন্তা করো যে দুইটা বস্তু, এখানে পানির তাপমাত্রাও 30 ডিগ্রি বাড়াচ্ছি, ওখানে বস্তুর তাপমাত্রাও 30 ডিগ্রি বাড়াচ্ছি। বস্তু মাত্র নিচ্ছে 255 জুল, অর্থাৎ 255 জুল তাপ দিলেই 30 ডিগ্রি বাড়বে, দ্যাট মিন্স 4 থেকে 34 চলে যাবে। বাট পানি সেখানে নিচ্ছে অনেক বেশি তাপ, মানে পানিকে যদি উত্তপ্ত করতে চাও তাহলে অনেক বেশি তাপের দরকার হয়। পানিকে যদি উত্তপ্ত করতে চাও তাহলে অনেক বেশি তাপের দরকার হয়। এই জন্যই পানিকে ইঞ্জিনে ব্যবহার করা হয়, ইঞ্জিন ঠান্ডা রাখার জন্য। কারণ ইঞ্জিন যখন চলবে তার ভেতরে ঘর্ষণের কারণে তাপ উৎপন্ন হবে, কিন্তু যতই বেশি পরিমাণ তাপ উৎপন্ন হোক না কেন, অনেক বেশি তাপ দেও আসলে পানিকে বেশি গরম করা যায় না। এতে করে অনেক বেশি তাপ পানি গ্রহণ করবে কিন্তু বেশি গরম হবে না, সে তাপ শোষণ করবে, ইঞ্জিন থেকে তাপ শোষণ করবে কিন্তু নিজে উত্তপ্ত বেশি হবে না, এতে করে ইঞ্জিন ঠান্ডাই থাকবে। এই ব্যাপার নিয়ে আমি বিস্তারিত কথা বলেছি আগের ভিডিওগুলোতেই। তো এই ছিল মূলত আজকের টপিক, আশা করি তোমরা বুঝতে পারছো। যদি বুঝতে না পারো অবশ্যই আমাকে জানিও। ওকে, ভালো থেকো তোমরা সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।